Assalamualaikum guys, welcome back to Noob Mama. কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, কারণ আজকে তোমাদের জন্য একটা সুসংবাদ নিয়ে আসছি। যদিও বা এই সুসংবাদটা তোমরা অলরেডি হয়তোবা জেনে গেছো, তারপরও আমি এর সাথে কিছু আলাদা বিষয় জড়িত করব। তো যাই হোক, আমি একটু ডিটেইলসে ফার্স্টে বলে নিচ্ছি। প্রথম কথা এটা যে গ্যারেনা থেকে অফিশিয়ালি অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছে যে বাংলাদেশ সার্ভার দেওয়া হবে, এবং সেই সাথে বাংলাদেশ সার্ভার আসলে কি কি সুবিধা আমরা পেতে পারি এবং কি কি অসুবিধাগুলো পাবো সেই বিষয়ে আজকে আমি তোমাদের সামনে কিছু আলোচনা তুলে ধরব। এছাড়াও গাইজ, আজকে আমি তোমাদেরকে জানিয়ে দিব যে বাংলাদেশ সার্ভার আমরা কবে পেতে যাচ্ছি। তো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তোমরা যারা চ্যানেলটিতে নতুন এসেছো তাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, তোমরা প্লিজ এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করো। তো আর কথা বাড়াবো না, মূল ভিডিওতে চলে যাব, লেটস গো। তো গাইজ, বাংলাদেশ সার্ভার যেহেতু আসতে যাচ্ছে, সুতরাং আমরা কিছু সুবিধা ভোগ করব এবং কিছু অসুবিধাও ফেস করব। তো বিষয়গুলো কি রকম আমি একটু তোমাদেরকে বোঝানোর ট্রাই করি। প্রথমত, আমরা আমাদের ইন্ডিয়ান ফ্রেন্ডদের হারিয়ে ফেলবো, অর্থাৎ কখনো কোনো সময় তাদের সাথে আর একই সার্ভারে আমাদের খেলার সৌভাগ্য হবে না। এটা একদিক থেকে অনেক দুঃখের খবর, আর অন্যদিক থেকে নতুন সার্ভার যেহেতু পেতে যাচ্ছি তখন পিং প্রবলেম অনেক সলভ হয়ে যাবে। এছাড়া আমাদের নিজস্ব ক্রিস্টি কালচার নির্ভর অনেকগুলো ইভেন্ট দেখতে পাবো, এই বিষয়টা ভেবেও অনেকটা ভালো লাগছে। যাই হোক গাইজ, এ বিষয়ে আমাদের একটি কথা মাথায় রাখতে হবে, তা হচ্ছে কিছু পেতে হলে কিছু ছাড় দিতে হয়, আর এক্ষেত্রে আমরা আমাদের ইন্ডিয়ান ফ্রেন্ডদের হারিয়ে ফেলছি নতুন একটি সার্ভার পাওয়ার জন্য। বাংলাদেশ সার্ভার যে আসবে এ বিষয়ে তো তোমরাও 100% কনফার্ম আছো, কিন্তু তোমরা অনেকেই জানো না যে বাংলাদেশ সার্ভার কবে নাগাদ আসতে পারে। আসতে পারে 7 থেকে 8 তারিখের ভিতরে, এটা গ্যারেনা ফ্রি ফায়ার থেকে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা জুন মাসের 7 থেকে 8 তারিখের মধ্যেই বাংলাদেশ সার্ভার পেতে যাচ্ছি। তো এখন আমি তোমাদের সামনে এটাই তুলে ধরবো যে গ্যারেনা থেকে কি বলা হয়েছে যদি বাংলাদেশ সার্ভার চলে আসে। বাংলাদেশ সার্ভার চলে আসলে আমাদের জন্য অনেকগুলো খুশির খবর আছে, তো সেগুলো আমি একটু ডিটেলসে বলার ট্রাই করি। প্রথম সুবিধা হচ্ছে আমাদের নিজস্ব ক্রিস্টি কালচার অর্থাৎ সংস্কৃতি নির্ভর অনেকগুলো ইভেন্ট দেখতে পাবো, যেমন ঈদের সময় ঈদের ইভেন্ট, রমজানের সময় রমজানের ইভেন্ট, তারপর পয়লা বৈশাখের সময় পয়লা বৈশাখ নির্ভর অনেকগুলো ইভেন্ট পাবো। অর্থাৎ এরকম ঘটনা নির্ভর অনেকগুলো ইভেন্ট আমরা গ্যারেনা ফ্রি ফায়ারের মধ্যে দেখতে পাবো এখন। আর দ্বিতীয় খুশির খবরটা হচ্ছে আমরা বাংলাদেশ সার্ভারে এমন একটা অপটিমাইজড গেমিং পরিবেশ পেতে যাচ্ছি যেখানে হয়তোবা কোনো পিং প্রবলেম থাকবে না এবং অন্য কোনো টেকনিক্যাল ইস্যু থাকবে না। আর তৃতীয় খুশির খবরটা হচ্ছে গাইজ, অনেক আকর্ষণীয় একটা খুশির খবর, আর তা হচ্ছে এতদিন আমরা ইন্ডিয়ান সার্ভারের অধীনে অনেকগুলো ই-স্পোর্টসের ম্যাচ দেখে আসছি, এখন এই ধরনের ই-স্পোর্টসগুলো অনুষ্ঠিত হবে বাংলাদেশকে নিয়ে। অর্থাৎ এখন তোমরা বাংলাদেশ থেকেই অসংখ্য টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে, এবং সেই টুর্নামেন্টগুলো অবশ্যই গ্যারেনা ফ্রি ফায়ার থেকে অফিসিয়াল টুর্নামেন্টই হবে। আর সব থেকে মজার বিষয় গাইজ, এই টুর্নামেন্টগুলোর প্রাইজ পুল অনেক বিশাল অঙ্কের টাকার হয়ে থাকে, যেমন 50 লাখ 1 কোটি বা তার বেশি। তবে গাইজ, এত শত খুশির ভিড়ে একটি কথা না বললেই নয়, যেহেতু সার্ভারটি নতুন আসতে যাচ্ছে সুতরাং শুরুতে বাংলাদেশ সার্ভারে ডায়মন্ডের দাম অনেক বেশিও হতে পারে, এবং সেই সাথে আমরা এতদিন 10 রুপি কিংবা 29 রুপি দিয়ে যে সকল এয়ারড্রপ কিনেছিলাম সেই এয়ারড্রপগুলো হয়তো বা আর পাবো না, তখন আমাদেরকে ডলার দিয়ে এয়ারড্রপ কিনতে হবে। ওই যে গাইজ, আমি শুরুতে একটা কথা বলেছিলাম যে কিছু পেতে হলে কিছু ছাড় দিতে হয়, এক্ষেত্রে আমরা আমাদের ইন্ডিয়ান ফ্রেন্ডদেরকে হয়তো বা ছাড় দিচ্ছি কিংবা নতুন কিছু সমস্যারও ছাড় দিচ্ছি। তো যাই হোক, আশা করি আমরা আমাদের বাংলাদেশ সার্ভার নিয়ে অনেক হ্যাপি থাকতে পারবো, এটাই প্রত্যাশা। এখনও যারা প্রি রেজিস্ট্রেশন করনি তারা এখনই ঝটপট প্রি রেজিস্ট্রেশন করে ফেলো সার্ভার চেঞ্জ হওয়ার আগেই, তাহলে তোমরাও পেয়ে যাবে একটা বাংলাদেশি টি শার্ট সম্পূর্ণ ফ্রিতে। এবং প্রি রেজিস্ট্রেশন করার লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, কিংবা তোমরা ক্যারেনা ফ্রি ফায়ারের অফিসিয়াল পেজেও সেই লিঙ্কটি পেয়ে যাবে। তো গাইজ, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি বাংলাদেশ সার্ভার সম্পর্কে তোমাদের মনে আর কোনো কনফিউশন নেই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী কোনো ফানি, ইন্টারেস্টিং, চ্যালেঞ্জিং কিংবা ইনফরমেটিভ ভিডিওতে। টিল দেন, স্টে কাম, বি হ্যাপি, টেক কেয়ার অ্যান্ড গুড বাই। অলসো, আল্লাহ হাফেজ।